سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم بيان চলছিল গণতন্ত্রের দৃষ্টিতে শিক্ষা কাকে বলে বলা হয়েছিল যে বেশিরভাগ মানুষ যে মতামত দেয় এ অনুপাতে কাজ করার নাম গণতন্ত্র। এই দৃষ্টিকোণ থেকে তাকাইলে আমরা দেখি বেশিরভাগ নয় বরং প্রায় সকলেই কোরআন হাদিসের জ্ঞান যে অর্জন করে তাকে বলে তাহলে বলেন বিদ্যা অন্বেষণকারী। অন্য লাইনে ভর্তি হলে তাকে তালেবুল এলেম তথা বিদ্যা অন্বেষণকারী বলে না। গণতন্ত্রের দৃষ্টিতে তাকাইলে দেখা যায় এ যা কিছু পড়তেছে অর্জন করতেছে এটা শিক্ষা, তাই তাকে শিক্ষা অন্বেষণকারী বলে। কিছুদিন পর একে বলে মুন্সি মানে লেখক, সকলে তাকে মুন্সি বলে তার মানে লেখক বলে সাক্ষী দেয় যে লেখক হয় সেই শিক্ষিত হয়, অশিক্ষিত তো লিখতে জানে না। এখানেও গণতন্ত্রের দৃষ্টিতে তাকাইলে শিক্ষিত বলতে কোরআন সুন্নার জ্ঞান যে অর্জন করতেছে তাকেই বুঝায়। মুন্সির আরেক অর্থ বলা হয়েছিল যার মাধ্যমে যার উসিলা যার জরিয়ায় আমরা থাকি খাই চলাফেরা করি তাকে মুন্সি বলে। এদেরকে উসিলা করে এদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক সকলকে রিজিক দিয়ে যাচ্ছেন। আমরা যত নেয়ামত ভোগ করতেছি সব কিছুর উসিলা হইল এরা। দৃষ্টান্ত স্বরূপ বলা হয়েছিল মেয়ের বাবা মেয়ের বিয়ের দিন যা কিছু করে জিয়াফত আরো যত কিছু সব কিছুর উসিলা হইল দুলা। দুলা না থাকলে কিছুই করে না। দুলার উসিলা মেহমানদের পাশাপাশি কুকুররাও খায়, কিন্তু কুকুর একথা বোঝে না যে কার উসিলায় খাচ্ছে। সে মনে করে আমার জন্য এ খাবার প্রস্তুত করা হয়েছে তাই আমি খাই। যদি সে বুঝতো দুলাকে মাথায় নিয়ে হাঁটত, কিন্তু সুযোগ পাইলে কুকুর দুলার পায়েও দু চারটা কামড় বসাইয়া দেয়। তার মানে সে বোঝে না যে কার উসিলে আমার থাকা খাওয়া চলছে। তেমনি ভাবে দুনিয়ার কাফের মোর্শেক মোরতার নাস্তিকেরা বোঝে না কার উসিলায় খাই, সুযোগ পাইলে আলেম ওলামার বিরুদ্ধাচরণ আরম্ভ করে, ইসলামের বিরুদ্ধাচরণ আরম্ভ করে, বোঝে না কার উসিলায় খাই। বুঝার মতো যোগ্যতা বুঝার মতো জ্ঞান এরা অর্জন করতে পারেনি। জগৎবাসী কোরআন সুন্নার জ্ঞান যারা অর্জন করে তাদেরকে মুন্সি বলে, তার মানে তোমাদের উসিলে আমরা খাই, সাক্ষী দিচ্ছে বুঝে হোক আর না বুঝে হোক। তেমনি ভাবে আরো কিছুদিন গেলে এখন একে বলে মৌলবী, পুরা জগৎবাসী মৌলবীকে মৌলবী বলে। মৌলবীরা এই করেছে মৌলবীরা সেই করেছে, মৌলবী এই লকব এই উপাধি এদেরকে দেয় কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হয় মাওলা,
মাওলা মানে মালিক, তিনি মাওলায়ে কায়নাত, পুরো সৃষ্টি জগতের মালিক। আল্লাহ পাক যেহেতু আমাদের সকলের মালিক, তাই ওনাকে বলা হয় মাওলা। কারোর সাথে কারোর সম্পর্ক থাকলে এই সম্পর্কটি বোঝানোর লক্ষ্যে আরবিতে একটি ইয়া ব্যবহার হয়, একে বলে ইয়া এ নেসবতি, সম্বন্ধ বাচক ইয়া। বাংলায় ব্যবহার হয় দীর্ঘিকার, যেমন আমরা বাংলাদেশ অধিবাসী, এটা বোঝানোর জন্য তালিবাসর উপরে একটি দীর্ঘিকার ব্যবহার হয়, বাংলাদেশি মানে আমাদের সম্পর্ক বাংলাদেশের সাথে। যাদের সম্পর্ক আরবের সাথে এদেরকে বলা হয় আরবি, বয়ের উপরে একটি দীর্ঘিকার। এই দীর্ঘিকারটায় বোঝায় যে এরা আরব দেশের বাসিন্দা, আরবের সাথে এদের সম্পর্ক। যাদের সম্পর্ক আমেরিকার সাথে এদেরকে বলে আমেরিকি, কয়ের উপরে দীর্ঘিকার, এটা বোঝায় যে আমেরিকার সাথে এদের সম্পর্ক। তেমনিভাবে মাওলার সাথে যাদের সম্পর্ক তাদেরকে বলবে মাওলাবি, মানে মাওলার সাথে সম্পর্কিত লোক, বাংলায় বলে মৌলবি, আসল শব্দ মাওলাবি, মানে আল্লাহওয়ালা, মাওলাওয়ালা। তো বুঝে হোক না বুঝে হোক, দুনিয়াবাসী এদেরকে মৌলবি বলা মানে আল্লাহওয়ালা বলে সাক্ষী দেয়া। তো গণতন্ত্রের দৃষ্টিতে বাস্তবে আল্লাহওয়ালা কি, যাদেরকে জগৎবাসী আল্লাহওয়ালা বলে হেরা আল্লাহওয়ালা। গত জুমায় বলেছিলাম যে একটি প্রবাদ আছে, জবানে খালক নক্কারায়ে খোদা, মানুষের জবান আমার আল্লাহর মাইক, আল্লাহ যেটা চান ওইটা মানুষের জবান দিয়ে বের করাই দেন। তো জগৎবাসী এদেরকে মৌলবি বলা মানে আল্লাহ চান তোমরা সাক্ষী দাও এরা আল্লাহওয়ালা। আমাদের দেশে একটি সম্প্রদায় আছে, এদেরকে আমি মহব্বতি ভাই বলি, মহব্বতি ভাই। তারা মহব্বত এশক প্রেম প্রীতি নিয়ে কাড়াকাড়ি করে খুব বেশি, আশেকে রাসুল, আশেকে বান্দারি, আরো কত রকমের আশেক, আশেক মানে প্রেমিক, খুব মহব্বত। এদের দিকে তাকাইলে কিন্তু দেখবেন যার মহব্বতের দণ্ডুরা পিঠে তার সুন্নতের চিহ্ন মাত্র নাই। বারো রবুল আউয়াল আবার মিছিল বের করে মহব্বতের মিছিল, তখনও দেখবেন মাথায় একটি টুপি নেই, কারো কারো মাথা থাকলেও কাগজের টুপি, ওয়ান টাইম মহব্বত সামান্য সময়ের জন্য মুখে মুখে। আর এরপরে যা ইচ্ছা তাই করি, যার মহব্বতের দণ্ডুরে ফিরতেছি তার সাথে আর যোগাযোগ নেই। ব্যাপারটা যেন কহক রাবস যোদে ও নবী রাব দুরুদে, জিনহার আজা কাউম না বাসি কে ফেরি বান্ধ, জিনহার আজা কাউম না বাসি কে ফেরি বান্ধ, হকরা বস যোদে ও নবী রাব দুরুদে। ওই সম্প্রদায় থেকে বড় ধোকা বাজার কে হতে পারে, যারা বছরে এক দুইবার আল্লাহকে সেজে দিয়ে মনে করে বস হক আদায় হয়ে গেছে ঈদের মাঠে, আর কিছু কপাল পোড়া আছে ঈদের মাঠে যাওয়াও নসিবে জোটে না। তো বছরে এক দুইবার ঈদের মাঠে গিয়ে সেজদা দিলাম, আল্লাহর হক আদায় করে ফেললাম, বস শেষ, আর দরকার নেই। আর নবীরে বারো রবুল আউয়াল একটু দুরুদ শরীফ পড়ে দিলাম, তাও নিজের বানানো, নবীর শেখানো দুরুদ বাদ দিয়া, সেটাও বানানো কাজ। আমাদের চিটাগাং যে নদীর তীরে অবস্থিত কর্ণফুলী নদী, এই নদীর ওই পাড়ে কক্সবাজার যাইতে পড়ে, নদীর ওই পাড়ে যাওয়ার জন্য একটি ব্রিজ আছে, আমানত শাহ ব্রিজ বলে। এই ব্রিজের ওই পাড়ে আল্লাহর এক বন্দার বাড়ি ছিল, নাম ছিল সুফি আহসানুল্লাহ। এই সুফি আহসানুল্লাহ বানাইছেন দুরুদ শরীফ, কি সালাতুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব আল্লাহ আলাইকুম, এটা হলো দুরুদ, এটা এশক মহব্বতের আলামত। এই দুরুদ যে পড়বে হে নবীর আশেক, আর নবী যেটা শিখেছেন বুখারী শরীফে আছে, আমরা যে নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়লে হয় ওয়াবি, এটা সুন্নি হয় না।
নবী যে দুরুদ শিখেছেন এটা করলে ওয়াহাবি হয়, নবীর দুশ্মন হয়, সুন্নি হয় না। আর সুফি আহসানুল্লাহ যেটা বানাইছেন আজ থেকে 100 বছর আগে তিনি এন্তেকাল করছেন, তার মানে নবীর বিদায়ের 1300 বছর পরে, 1350 বছর পরে যিনি দুরুদ বানাইলেন এটা হলো মহব্বতের আলামত, এটা নবীর আসল দুরুদ। নবীও বোঝেন না যে এটা কেন শিখাইলেন না, 1350 বছর পরে নবীর এক আশেক এসে শিখেছে এটা হলো আসল দুরুদ। বাংলাদেশে একজন প্রসিদ্ধতম বুজুর্গ এবং ওয়াইজ ছিলেন আল্লামা হাবিবুল্লাহ মেসবাহ রহমতুল্লাহ আলী, তিনি বলছেন আমাকে একবার দাওয়াত দিল চিটাগাং ওয়াজের জন্য, তো আমাকে দেওবন্দি না ওই মহব্বতী ভাইদের একজন এরা বোঝেনি, দাওয়াত করছে ওরা যারা নিজকে নিজে সুন্নি বলে দাবি করে এই মহব্বতী ভাইয়েরা, ওদের দাওয়াতের কারণে দেওবন্দিরা মাহফিলে আসেনি, ওরা আসছে মাহফিল ভরপুর। আমি খুতবা পড়ার পর যখন এই বুখারী শরীফের এই দুরুদ যেটা নামাজে পড়ি পড়া শুরু করছি, ওয়াবিরে না দাওয়াত দেওয়া হইলো, আস্তে আস্তে উঠে যায় যেতে সব শেষ, কেউ নেই, দেওবন্দির আগে আসে নাই আমি শুননি, আর এরা মনে করছে এখন দুরুদ পড়ার পরে দেওবন্দি উঠে গেছে, এখন কেউ নেই কাকে ওয়াজ করি সব শেষ। তো নবীর শিখানো দুরুদ পড়লে এটা নবীর মহব্বত হয় না, কত বড় জুলুমের কথা চিন্তা করুন। আর সুফি আহসানুল্লাহর বানানো দুরুদ পড়লে এটা মহব্বতের আলামত, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা হলো আসল দুরুদ, আল্লাহ মাফ করুন। তো এই মহব্বতী ভাইয়েরা ওলামায় দেওবানকে ওয়াহাবি বলে গালি দেয়, এরা হলো ওয়াহাবি, তো আমরা খুব খুশি হই ভাই গালি আরো দাও, দিনে যদি 10 বার দিতে 100 বার দাও, 100 বার দিলে 1000 বার দাও, আমরা আরো খুশি। কারণ কি, ওয়াহাব আমার আল্লাহর একটি গুণবাচক নাম, তাই আমরা বাচ্চাদের নাম রাখি আব্দুল ওয়াহাব, ওয়াহাবের গোলাম, তা গোলাম তো আল্লাহরই হয়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল ওয়াহাব, আব্দুল সামাদ, এগুলো সব আমার আল্লাহর নাম, তার আগে আব্দ শব্দ বাড়াইলে আব্দ মানে গোলাম, আল্লাহর গোলাম, আব্দুল ওয়াহাব মানে ওয়াহাবের গোলাম। ওয়াহাব বলা হয় সবচেয়ে বড় দাতাকে, যে বেশি দান করে তা মুবালাগার সিগা, তাকে বলে ওয়াহাব। তো ওয়াহাবের সাথে যার সম্পর্ক এটা বোঝানোর জন্য বাংলায় দীর্ঘজার ব্যবহার হয়, বলতে হয় ওয়াহাবি, তার মানে বড় দাতার সাথে সম্পর্ক, বড় দাতা তো আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কিত যারা এদেরকে বলা হবে ওয়াহাবি। এরা গালি দেয় ওয়াহাবি বলে, এটা কিন্তু আসলে সাক্ষী চলছে তোমরা যে আল্লাহওয়ালা। হাসর মাঠে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে ও দেওবন্দিরা কি নিয়ে এসেছ, আর কোনো পুঁজি যদি দেখাইতে নাও পারে ইনশাল্লাহ বলতে পারো যে আল্লাহ। বন্ধু যদি বন্ধুর সপক্ষে সাক্ষী দেয় এখানে সন্দেহের অবকাশ থাকে, বন্ধুত্বের কারণে হয়তো মিথ্যার আশ্রয় নিছে যাতে বন্ধুর কোনো সমস্যা না থাকে। দুশ্মন যদি দুশ্মনের সপক্ষে সাক্ষী দেয় এটা গ্রহণযোগ্য হয়, কারণ দুশ্মন এরপরও সপক্ষে সাক্ষী দিতেছে, বোঝা গেছে এর থেকে সত্য তো আর হইতে পারে না, দুশ্মন পর্যন্ত বলতেছে। তো যারা আমাদেরকে দুশ্মন ভাবে কাফের ফতুয়া দেয়, গোস্তাকে রাসুল বলে হেরা আবার সাক্ষী দেয় তোমরা ওয়াহাবি, বড় আল্লাহওয়ালা, আল্লাহ দুশ্মনের সাক্ষী এই তোমার সামনে, আমাদেরকে হাজার হাজার বার খারাপ ওয়াহাবি বলতে গালি দিত, এইটা আমাদের সাক্ষী, আমরা যদি বাস্তবে আল্লাহওয়ালা না হইতাম তো দুশ্মন কি আমাদেরকে আল্লাহওয়ালা বলতো, সেই জন্য গালি আরো দাও আমরা বড় খুশি, খুব দাও, এটা আমাদের সাক্ষী হবে, পুঁজি হবে। আল্লাহ ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে এখনো ছোট্ট নাবালক হযরতে আব্দুল্লাহ, তার সমবয়সী হযরত হাসান আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আদরের নাতি, দুই ছেলে খেলাধুলা করতেছে, ওমরের ছেলে হযরত আলীর ছেলে, ক্ষমতায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেই, ক্ষমতায় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, দুই ছেলে খেলাধুলা করতে করতে কি নিয়ে বাদাবাদি, ছেলেরা বাদাবাদি করে, এর মধ্যেই হযরত আলীর ছেলে হাসান হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে তার দমকে দিয়ে কথা বলল কি, যে আমার নানার গোলামের ভূত এত বড় কথা বল, নানা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গোলাম বলতে বুঝাইছে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আমার নানার গোলামের ভূত এত বড় কথা বলো আমার সাথে, আব্দুল্লাহর গায়ে লাগবে কি, আমার আব্বা ক্ষমতাসীন খলিফাতুল মুসলিমিন, আর আমার আব্বারে বলে হেন নানার গোলাম কি বল, আব্বার কাছে গিয়ে বিচার,
আব্বা বিচার আছে, কিসের বিচার? হাফানের বিচার। কি বিচার? শামাকে কথা বলছে, সত্য বলছে, কয় হ আচ্ছা ঠিক আছে আজকে মসজিদে বিচার হবে। হযরত হাসান তো ভিতরে ভিতরে কি জানি হয় আল্লাহ জানে, কেন ওমরের অবস্থা মসজিদ ভরা, সাহাবায়ে কেরাম হযরত ওমর সবাইকে বসতে বললেন একটা বিচার আছে। আব্দুল্লাহ তো খুশি আব্বা বিচার করবে, আর হাসান তো বয়ে বয়ে কি জানি বিচার করে আল্লাহ জানে কি বলে ফেললেন। আল্লাহ, আব্দুল্লাহ তুমি তো বাদি, তোমার আরজিটা আবার পেশ করো। আব্দুল্লাহ বলতেছে, আব্বু হাসানের সাথে আমার বাদাবাদি হয়ে হাসান আমাকে গালি দিয়েছে, বলছে আমার নানার গোলামের পুত, এই বিচার চায়। আচ্ছা বসো হাসান, তুমি তো বিবাদী, দাঁড়াও। হাসান দাঁড়াইছে, এই যা বলছে সত্য কিনা? কই জি সত্য। এই কথাটা একটু কাগজে লিখা দাও। সবাই তো মনে করছে সাক্ষী মজবুত করতেছে, বিবাদীর স্বীকারোক্তি মজবুত করতেছে, লেখা দাও। লেখা দিল, হযরত ওমর কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে আরম্ভ করলেন, তোমরা সবাই সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরে নাতি সাক্ষী দিয়েছে, আমি তার নানার গোলাম, এটা আমার জীবনের পুঁজি, এই কাগজ সংরক্ষণ করে রাখবে, আমার মৌতের পর আমার কাফনের ভিতরে দিয়ে দিবে, এটা আমার নাজাতের পুঁজি, আমি আল্লাহ রাসূলের গোলাম, হাসানের সাক্ষী। তেমনি ভাবে মহব্বতী ভাইয়েরা আমাদেরকে গালি দেওয়া হবে, আমরা খুশি এটা আমাদের সাক্ষী, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে পুঁজি পেশ করতে পারবো। আল্লাহ যারা আমাদেরকে গোস্তাফে রাসূল বলতো, যারা আমাদেরকে কাফের বলতো, আমাদেরকে ওয়াহাবি বলে আবার সাক্ষীও দিত, আমরা আল্লাহ ওয়ালা, আল্লাহ এই দুশ্মনের সাক্ষী তোমার সামনে পেশ করলাম। তো জাতি এদেরকে মৌলবী বলে কেন? এরা আল্লাহ ওয়ালার জন্য মৌলবী বলে, বাস্তবতাই আল্লাহ বিল্লাহ দুনিয়াতে বেশি কারা করে, কোরআন হাদিস যারা পড়ে এরা না অন্যেরা? এরা অন্তত নুরানি থেকে নিয়ে হেফজখানা সহকারে বা 18 থেকে 20 বছর মাদ্রাসায় লেখাপড়া করে, 23-24 বছর বয়স পর্যন্ত মাদ্রাসায়, তার এই বয়স পর্যন্ত তাকে জমাতে নামাজ পড়তে হয়েছে, এই বয়স পর্যন্ত সে যে মাদ্রাসায় চৌহদ্দের ভিতরে ছিল, এটা তো একটা ইসলামী হুকুমত, ছোটখাটো একটা ইসলামী রাষ্ট্র, এখানে জমাতে নামাজ পড়তে হয় বাধ্যতামূলক, সকাল বিকাল তেলাওয়াত করতে হয় বাধ্যতামূলক, সুন্নতের পাবন্দি করতে হয় বাধ্যতামূলক, তার খাওয়া দাওয়া গোসল পায়খানা পেশানা ডিলাপ কুলুপ থেকে নিয়ে সব কিছু তাকে সুন্নত মোতাবেক করা লাগে বাধ্যতামূলক, এটা একটা ইসলামী রাষ্ট্র। তো তার জীবন ইসলামী রাষ্ট্রে শেষ করতেছে, সে এতদিন যাবৎ এখানে পড়ে আছে, এ আল্লাহওয়ালা হবে না তো কে আল্লাহওয়ালা হবে? আমাদের এলাকায় আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ আহমদ সাহেব দামাত বরকাতু মৃত্যুসজ্জায় শায়িত, বড় আলেম ছিলেন, আমলি মানুষ, তো বলতেন, দেখো আল্লাহ যদি আমাদেরকে ব্যস্ত না দেয় সেটা বানাইছে কার জন্য? কারণ সারা জীবন পড়ছি মাদ্রাসায়, পড়াইতেছি মাদ্রাসায়, পড়ছি কোরআন হাদিস, পড়াইতেছি কোরআন হাদিস, নামাজ কালাম পড়ি, আমাদেরকে যদি না দেয় তাহলে বানাইছে কার জন্য? তো এরা যদি আল্লাহওয়ালা না হয় তা আল্লাহওয়ালা হবে কি? তাই গোটা দুনিয়াবাসী এদেরকে মৌলবী বলতেছে, তার মানে তোমরা আল্লাহওয়ালা, এটা একটা সাক্ষী। শিক্ষিত আল্লাহকে চিনবে না তো অশিক্ষিত চিনবে? অশিক্ষিত চিনে, অশিক্ষিত নিজের মা বাবারাও চিনে না, তাই আল্লাহ মাফ করুক মা বাবার গায়েও হাত তোলে, যদি চিনত তাহলে এই কাজ করত? যে বাস্তবে শিক্ষিত সে এই কাজ করবে না, সে তো মা বাবার পা ধুয়ে পানি খাওয়ার চেষ্টা করবে। তো যারা অশিক্ষিত এরা নিজের মালিককেও চিনে না, আল্লাহকেও চিনে না, আর যারা শিক্ষিত এরা চিনে, এবং এটাকেই শিক্ষা বলে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে একমাত্র আলেম সমাজ। সারা জীবন কোরআন হাদিসের ভিতরে আমার ভয় এদের ভিতরে না ঢুকলে কার ভিতরে ঢুকবে? তাই এরা আমাকে ভয় করে ভয় করার মতো, আসল ভয় এরাই করে। তো জাতি এদেরকে মৌলবি বলে, মানে এরা আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালাই শিক্ষিত হয় সাধারণত। আরো কিছুদিন গেলে এরপরে জাতি বলে মাওলানা, মাওলার এক অর্থ বলেছে মালিক, আর এক অর্থ হইল বন্ধু। মাওলানা না মানে আমাদের মাওলা মানে বন্ধু, মাওলানা মানে আমাদের বন্ধু।
জাতি একতা বুঝাইতে চায় গণতন্ত্রের দৃষ্টিতে একমাত্র শিক্ষা অন্বেষণকারী আপনি তাহলে বুলাইলেন, বিদ্যা অর্জনকারী আপনি তাহলে বুলাইলেন, লেখক তথা শিক্ষিত আপনি মুন্সি, আপনার উসিলে আপনার মাধ্যমে আমাদের থাকা খাওয়া সব কিছু চলছে, আপনি মুন্সি, আপনি আল্লাহওয়ালা, আপনি মৌলবী, আপনি আমাদের বন্ধু হবেন না তো কে বন্ধু হবে? শিক্ষিত মানুষকে বন্ধু বানাইতে হয়, আল্লাহওয়ালাকেই বন্ধু বানাইতে হয় যাতে আমিও তার মতো হতে পারি। কারণ বন্ধুর আসরার প্রভাব যে পরিমাণ বন্ধুর উপরে পড়ে, এই পরিমাণ দুশ্মনের উপরে পড়বে না। ইন্নাল মুহিব্বালি মান ইউহিব্বু মুতিউ, যে যাকে মহব্বত করে ভালোবাসে সে তার অনুকরণও করে। তা আমরা আপনাদেরকে মাওলানা বলে মানে আপনারা আমাদের বাস্তব বন্ধু, আপনাদের সাথে আমাদের মহব্বত আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, তাই আমরা আপনাদেরকে মাওলানা বলি, আপনারা আমাদের বন্ধু। যেহেতু আপনারা শিক্ষিত, শিক্ষিতকে বন্ধু বানাবো না তো কাকে বানাবো? আপনারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাকে বন্ধু বানাবো না তো কাকে বানাবো? আপনাদের মাধ্যমে আমাদের থাকা খাওয়া চলে, আপনাদেরকে বন্ধু বানাবো না তো কাকে বানাবো? এই জন্য আপনি মাওলানা, আপনি আমাদের বন্ধু। আরো কিছুদিন গেলে এরপরে বলে মোল্লা, এটা তো আরো বেশি, দুনিয়াবাসী খুব বেশি মোল্লার তসবিহ, মোল্লারা এই করছে, মোল্লারা সেই করছে, মোল্লারা এই বলে, মোল্লারা সেই বলে, মোল্লা কেন বলে মোল্লা, কারণ কি একটু অভিধান খুলুন না, লেখা আছে মোল্লার অর্থ কি? যুগশ্রেষ্ঠ শিক্ষিতকে মোল্লা বলে, সবচেয়ে বড় জ্ঞানীকে মোল্লা বলে, সবচেয়ে বড় বুদ্ধিমানকে মোল্লা বলে, যা তুর্কিস্তানি শব্দ, ডিকশনারিতে লেখা আছে খুলুন দেখবেন। মোল্লা আলী কারি, মোল্লা হেজুর রহমান সিহারবি, মোল্লা নিজামুদ্দিন, মোল্লা বাহারুল উলুম, মোল্লা জালাল, মোল্লা জামি, মোল্লা রুমি, এদেরকে মোল্লা উপাধিতে ভূষিত করা হয়েছিল। কেন? তারা তাদের যুগে সবচেয়ে বড় শিক্ষিত ছিলেন, সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, সবচেয়ে বড় বুদ্ধিমান ছিলেন, তাই এদেরকে মোল্লা উপাধি দেওয়া হয়েছিল। মোল্লা মানে সবচেয়ে বড় শিক্ষিত, বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান। জাতি বিজাতি দেশে বিদেশে সকলে এদেরকে মোল্লা বলে, তার মানে সাক্ষী দেয় আপনারা সবচেয়ে বড় শিক্ষিত, আপনারা সবচেয়ে বড় জ্ঞানী, আপনারা সবচেয়ে বড় বুদ্ধিমান। আর হবেই না বা কেন? কোরআন হাদিস তো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নূর, এই এলেমটা একটি নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহী ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, এলেম আমার আল্লাহর পক্ষ থেকে আসে একটি নূর, এই নূর যা সিনায় ঢুকেছে সে তো ইয়ানজুরু বে নূর ইল্লা, আমার আল্লাহর নূর দিয়ে দেখে, তো তার থেকে বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, তার থেকে বড় শিক্ষিত আর হবে কি? তাই জাতি এদেরকে এই উপাধি দেয় যে তোমরা মোল্লা, সবচেয়ে বড় জ্ঞানী, বড় শিক্ষিত। তাই দেখা গেছে অন্যদের বুঝার আগে এরা আগে বুঝে ফেলে, সঠিক সিদ্ধান্তে এরা আগেই পৌঁছতে পারে। কেন? সিনা যে নূর আল্লাহ পাক দিয়েছেন সেই নূর দিয়ে তারা দেখে দেখে সিদ্ধান্ত নেয়, তারা আগে বাগে বলে। এই যে এখন মুঠো ফোন, মোবাইল ফোন যখন বেরিয়েছে তখন থেকে এই মোল্লারা বিরোধিতা করছে, কোনো ছাত্র যাতে এটা ব্যবহার না করে। তখন থেকে মাদ্রাসায় আইন এখনো বলবৎ আছে, কোনো ছাত্র এটা ব্যবহার করতে পারবে না। তখন তো মোল্লাদের বিরুদ্ধে পত্র পত্রিকায় কত প্রবন্ধ, টেলিভিশনে কত টক শো, আরো কত শো, মোল্লারা কি বোঝে? আমাদের নতুন প্রজন্মকে অন্ধকার রেখে দিতে চায়, আলোর দিকে আসতে দেয় না, মোল্লাদের বিরুদ্ধে কত বক্তব্য। কিন্তু এখন শত নয়, হাজার নয়, লক্ষ লক্ষ যুবক যুবতী, ছাত্র ছাত্রীর জীবন বিনাশের পর, ধ্বংস হওয়ার পর এখন পত্রিকায় আসে অমুক বার স্থিতিতে আইন করা হয়েছে ছাত্রদের জন্য মোবাইল ব্যবহার নিষেধ। এখন অমুক কলেজের এরিয়ার ভিতরে মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রীর জীবন তো ধ্বংস হয়ে গেছে, এখন নিষিদ্ধ। ওলামায়ে কেরাম প্রথমে নিষেধ করছে, তখন তো বিরোধিতা করছে, এখন মানতেছে। তেমনি ভাবে ধূমপান যখন প্রথম শুরু হয় ওলামায়ে কেরাম তখন থেকে বিরোধিতা করছে, শোনে নেই। স্বাস্থ্য ধূমপান করলে সতেজ হয়, সজীবতা আসে, একবার নতুন উদ্যমে কাজ করতে পারে। ধূমপান শীতকালে গায়ে গরমি আসে, কত কিছু
মৌলবীকে বুঝে। আর এখন পুরো বিশ্বব্যাপী আন্দোলন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মানে বিষ পান, প্যাকেটের মধ্যে পর্যন্ত লিখতে হয়, তো লিখলি কি লাগে? দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্ধম কর দাই, দরমিয়ানে কারে দরিয়া তখতে বন্ধম কর দাই, বাজমি গোয়ি কে দামান্তর মকুন হুশিয়ার বাস, বাজমি গোয়ি কে দামান্তর মকুন হুশিয়ার বাস। এক ব্যক্তির হাত পা বেঁধে সাগরে ছাড়তেছেন, বলতেছেন খবরদার কাপড় যাতে না ভিজে। এই খবরদার কোন অর্থ আছে? খবরদার সুটকি আনছেন বাজার থেকে, সুটকি ঘরে বিড়ালও আছে, টানার ঘরে বিড়ালকে ডাকছেন, পোটলা আপনার হাতে দেখান তো, দেখো এটার ভিতরে সুটকি আছে, এটা আমাদের জন্য কিনছি, তোর জন্য নয়, তুই খাবি, খাওয়ার পরে কাটা গোটা বের হলে এটা তোর বাগে। এর আগে খবরদার এদিকে চোখ তুলে তাকাইতেও পারবি না, বিড়ালের আইনজন যদি তাকাস আর যদি সুটকি খাস তো আইনের হাতে তুলে দিব। খুব বুঝেছে বিড়ালের, সুটকি দিয়া ঘরের দুয়ারের বাইরে এখন আছে, এক দিয়া সারায় না বিড়াল পর্তা লইয়া দৌড় কিলে বসে আইনে। সুটকি আগে সামাল দেন যাতে বিড়াল লাগ না পায়, বিড়ালের নাগালের বাইরে এটাকে সংরক্ষণ করুন, এত ওয়াজ নসিহতের দরকার হবে না। তো এখন খুব ওয়াজ নসিহত, ধূমপান মানে বিষপান, আরে উৎপাদন বন্ধ করেন, লাইসেন্স ক্যান্সেল করা দেন, ফ্যাক্টরি বন্ধ করা দেন, বিড়ি সিগারেটের অটোমেটিক বন্ধ হবে, খাইতে না পারলে খাবে করতে, এইটা না করে ফ্যাকেটে লেখে আরো কোটি কোটি টাকা জাতির ব্যয়, ডবল ব্যয়, তো লাভ কি হইল? তেমনি ভাবে মোবাইল, এখন পত্রিকা দেখলাম 3-4 দিন আগে যে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হবে, এটার ক্ষতিকর দিকগুলো এদের সামনে নিয়ে আসতে হবে, 1000 সচেতন করান, সে আরো সচেতন আপনাদের। ওর কামরায় শুয়েছে আপনার সাথে ছিল, সে খাতার নিচে লেখার নিচে সে এটা নিয়ে আইস, হে হের কাজে ব্যস্ত, দিনের বেলায় ঘুমায় ক্লাসে এসে জিমায়, কিসের লেখাপড়া, কিসের কি রাত বলতো মোবাইল টিপছে, তো সচেতন কি করবে? এই সমস্ত অশ্লীল বেহায়াপনা এগুলো বন্ধ করা দেন, এগুলো 1 মিনিটের কাজ, সব বন্ধ হওয়া যায়, এরা তখন আর পাবে না মোবাইল টিপবে সারাদিন, এগুলো আসবে না। ওই কাজ না করে সচেতন করে তুলতে হবে, আরো কোটি কোটি টাকা ব্যয় হবে, লাভের বেলায় কিছুই হবে না। তো এরা আগে ভাগে বুঝে, এই জন্য এদেরকে জাতি মোল্লা বলে, তোমরা যুগশ্রেষ্ঠ শিক্ষিত। তো গণতন্ত্রের দৃষ্টিতে এখন শিক্ষিত বলতে কাকে বলা হবে, নিজেরাই বলেন, যেহেতু সকলেদেরকে মোল্লা বলে, যুগশ্রেষ্ঠ শিক্ষিত বলে, জ্ঞানী বলে, তাও শুধু জ্ঞানী নয়, যুগশ্রেষ্ঠ জ্ঞানী, যুগশ্রেষ্ঠ বুদ্ধিমান। গণতন্ত্রের আলোকে যদি আমরা বিবেচনা করি তাহলে শিক্ষিত এদেরকে বলতে হয় যারা কোরআন ও হাদিস শিখে। হ্যাঁ, অন্য লাইনে যারা শিখে এরা যদি কোরআন ও হাদিসকে ফলো করে চলে অথবা কোরআন হাদিসের ধারক বাহককে অনুসরণ করে চলে, ওইটাকেও শিক্ষা বলা হবে প্রাসঙ্গিকভাবে। আর যদি কোন কোরআন হাদিস আমাদের তা হোক, আমরা আমাদেরটা নিয়ে আসি, কোরআন হাদিসের ধারক বাহক কি বলে দেখার বিষয় নয়, আমরা আমাদের লাইনে আসি, তাহলে এটা শিক্ষা নয়, পরিষ্কার কথা, এটা ধোকা, এটা মানুষকে অমানুষ বানায়। কারণ এই শিক্ষাটা আসছে কোত্থেকে? অমানুষ থেকেই আসছে, যারা সবসময় শুয়োর খায়, শুয়োরে গোস্ত যাদের খুব বেশি প্রিয়, শুয়োর খায়, তো শুয়োর মার্কা চিন্তা চেতনা তাদের মন মস্তিষ্কে আসে, এটা তাদের শিক্ষার মধ্যে আসছে। শুয়োরের সবচেয়ে খারাপ স্বভাব হইল শুয়োর নিজের মায়ের সাথে জিনা করতে দ্বিধাবোধ করে না, আল্লাহ মাফ করুন, কিন্তু একটা উট তাকে বাধ্য করলো পারবে না তার মায়ের সাথে সেই কাজটা করবে, সে করবে না, তার বোনের সাথে সে করবে না, যে শুয়োর এই কাজ করে মায়ের সাথে বোনের সাথে করে, এইটা যারা খায় তাদের ভিতরে এই মন মস্তিষ্ক, তাই এদের মা আর বোনে কোনো ভেদাভেদ নেই, তো ওদের থেকে আসছে শিক্ষা, তাই তার আসরার প্রভাব নিয়েই তো আসছে। যা আল বার্দু মা আল জুব্বা, শীত আসলে এর সাথে জুব্বা দা বিয়ে নিয়ে আসে, তো তাদের থেকে শিক্ষা আসছে, তাদের আসর, তাদের প্রভাব, তাদের মন মস্তিষ্ক কি এগুলো নিয়েই আসছে। তাই আজ আপনারা চিন্তা করলে দেখবেন জিনা ব্যভিচার এগুলি সব মারামারে দরাদরে কোথায় বেশি হয়, আল্লাহ মাফ করুক। গণতন্ত্রের দৃষ্টিতে এখন বলতে আমরা বাধ্য, শিক্ষা কাকে বলে, জ্ঞানী কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।